দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তবে বিপথে যাওয়া কিছু অপরাধের কারণে সংযুক্ত আরব ভিসা জটিলতা দেখা দিয়েছে যার কারণে সাধারণ প্রবাসীরা ভুক্ত হচ্ছে ঢাকা টাইপিং অ্যান্ড ট্রাভেলস এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ সমিতি সার্জার সিনিয়র সহসভাপতি ইসমাইল গনি বিশেষ কিছু জায়গা নির্ধারিত যেখানে বিশেষ ক্রাইমগুলো হচ্ছে সেই ক্রাইম জায়গাগুলোতে চিহ্নিত করে আমাদের যে মানে এখানে আমাদের মানব কনসেল জেনারেলের নেতৃত্বে বাংলাদেশ কাউন্সিলর আছে অ্যাম্বাসেড আছে সকলে মিলে যদি আমরা কমিউনিটি সকলে মিলে নিঃসন্দেহে এই সমস্যার এই সমাধানগুলো করতে পারি যারা আমাদের লোকগুলো যারা এই এই ছোটো ছোটো ক্রাইমের সাথে জড়িত হয়ে কিন্তু এখানে রিপোর্টগুলো কিন্তু অনেক বড় ক্রাইম হিসেবে কিন্তু এরা ধরে নিচ্ছেন যার কারণে গিয়ে আজকে আমরা কিন্তু এই যে বিজার সমস্যাগুলো হচ্ছে হচ্ছি আমাদের লোকগুলোকে আমাদের যে আহ যেই লোকগুলো যারা এখানে কাজ করার বা ব্যবসা করার যে চেষ্টা করছেন তাদের কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে মুস্তুমীয় কিছু লোকের কারণে ভিসা জটিলতার কারণে নতুন উদ্যোক্তারা বাংলাদেশি নিয়োগে বিভিন্ন সমস্যায় পড়তে হয় উদ্যোক্তারা জানান যেখানে কম বেতনে বাংলাদেশি শ্রমিক পাওয়া যায় সেখানে এই জটিলতার কারণে বেশি বেতনে বিদেশিদের নিয়োগ দিতে হচ্ছে ব্যবসা করলে আমরা একে অপরের সাথে একটা সম্পৃক্ত থাকলে ব্যবসা করলে আমাদের কমিউনিটির এবং আমাদের দেশের আমাদের পারিবারিকভাবে আমরা স্বাবলম্বী আরও বেশি স্বাবলম্বী হব সুতরাং আমি আশা করব যে এখানে যারা ইউএইতে যারা বাঙালিরা আছে আপনারা সবাই আমরা ব্যবসামুখী হব যে কোনো ব্যবসা আমরা একে অপরের সাথে একজন দুইজন তিনজন এভাবে পান্নার বিষয়ে পান্নারে ব্যবসা করতে গেলে একজন আরেকজনের সাথে সেক্রিফাইস করতে হবে সেক্রিফাইস করে আমরা এই যে যদি ব্যবসা করি আমরা বাংলা অন্যরা যারা এক সময় মারোয়ারিরা ইন্ডিয়ানরা যেভাবে এগিয়ে গেছে আমরাও ঠিক তদ্রুপভাবে এগিয়ে যাব এবং আমরা এগিয়ে গেলে নেতারা বলেন বর্তমান সময়ে চাকরির পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এতে করে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার কারণে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে আসছে তারা এরা কিন্তু নিজে উদ্যোক্তা হওয়ার জন্য যেটা কিন্তু আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছে আমাদেরকে বাংলাদেশে তুলে ধরতে পারতেছি আমরা এখানে তো আমি আশা করবো আমাদের যারা সংশ্লিষ্ট আছেন বিশেষ করে আমাদের অ্যাম্বাসেডর আছেন কনসুল জেনারেল আছেন এবং আমার যারা কমিউনিটি নেতৃবৃন্দ আছেন সবাই যেন একই উদ্যোগী হয়ে যেন আমাদের যে বিশেষ বর্তমানে যে জটিলতা এটা জন্য আমরা এই একই সূত্রে যেন সবাই চেষ্টা করি যেন আমাদের এই বিচার যেন জটিলতা যেন চলে যায় কিন্তু আমরা বাংলাদেশ এমপ্লয় এখানে হায়ার করতে পারতেছি না অন্য এমপ্লয় হায়ার করতে গেলে আমাদের অনেক বেশি স্যালারি দিয়ে এদেরকে হায়ার করতে হয় বাংলাদেশের বিষা বন্ধ থাকার কারণে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের বিজনেসের উপরেই এফেক্ট আসতেছে শুধু বিষা বন্ধের কারণে এটা আমরা বাংলাদেশ সরকারের কাছে এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা জোর আবেদন জানাচ্ছি যাতে তারা এই বিষয়টা কূটনৈতিকভাবে সমাধান করে দুবাই ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশের জন্য আবার লেবার বিষয় জন্য পুনরায় খুলে দেওয়ার ব্যবস্থা করে বা তারা কূটনৈতিকভাবে সমালোচনা করে আলোচনা করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হলো আমরা চাচ্ছি অনেক প্রতিষ্ঠান আমরা বাড়ানোর জন্য কিন্তু আমরা পারতিছি না না পারার কারণ হল যে আমাদের বাঙালিদের বিষয় বন্ধ সবসময় অন্য কান্ট্রির লোক আমাদের নিতে হয় তাদের নিলে আমাদের কস্টিং বেড়ে যায় বাঙালি যদি আমরা একটা লেবার রাখি সেক্ষেত্রে আমরা কস্টিংয়ের দিক দিয়ে আমরা অনেক সেভিং করতে পারি ভিসা জটিলতার এ সমস্যা নিরসনে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দ্রুত সমাধান চান কমিউনিটি নেতারা এতে করে নতুন উদ্যোক্তারা আর উৎসাহিত হবে বলে মনে করছেন তারা আর টিভি